माननीय स्पीकर आमी मने करी जातीय संसदे आलोचना हওয়া দরকার ছিল ভাস্কর্য মূর্তি নিয়ে আজকে যে উত্তেজনা উদ্বেগ তৈরি হয়েছিল গত দুই মাসে এই আলেমদেরকে হাত ভেঙে দেব ঠ্যাং ভেঙে দেব পা ভেঙে দেব এই সমস্ত অশালীন কথাবার্তা বলা হয়েছে এই বিষয়গুলো নিয়ে পার্লামেন্টে আলোচনা হওয়া উচিত ছিল মাননীয় স্পীকার এই যে ধন্যবাদ মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুন উর রশিদ আপনি পার্লামেন্ট নিয়ে কিছু বিষয় আপনার বক্তব্যে উপস্থাপন করেছেন অনির্ধারিত আলোচনার সুযোগ দেয়া হয়নি এই কথাটি যুক্তিসঙ্গত নয় মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই মহামান্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে বলেছেন যে বাংলাদেশে কোনো কার্যকর বিরোধী দল নাই বিরোধী দল ব্যর্থ মাননীয় স্পিকার মহামান্য রাষ্ট্রপতির ভাষণের ৮ অনুচ্ছেদের উপর উনি বলছেন 30শে ডিসেম্বর ২০১৮ জাতীয় নির্বাচন একটি গ্রহণযোগ্য এবং অংশগ্রহণমূলক অবাধ সুষ্ঠু মাননীয় স্পিকার এই নির্বাচন নিয়ে জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে ব্যাপক বিরোধ রয়েছে ২৫০০র অধিক নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছিল তারা মাননীয় স্পিকার আদালতে মামলা বিদ্যমান এই পার্লামেন্টের মেয়াদ শেষ হবে কিন্তু ওই মামলা শুনানি মাননীয় স্পিকার হবে না মাননীয় স্পিকার আমি যা বলছি একদম সত্য কথা বলবো মাননীয় স্পিকার কথাই আছে সত্য বললে মা মার খায় না বললে বাপ কুত্তা খায় আমি সত্য কথা বললে দেখবো যে মাননীয় স্পিকার এই পার্লামেন্টে যারা সরকারি দলের সদস্য এবং মহাজোটের যারা শরিক সবাই অসন্তুষ্ট হবে কিন্তু মাননীয় স্পিকার আমি চেষ্টা করব সত্য কথা বলার মাননীয় স্পিকার এই নির্বাচনকে নিয়ে মহাজোটের শরিক আমার পাশে জনাব রাশেদ খান মেনন মাননীয় সদস্য কি বলেছেন 2019 সালে উনি সুস্পষ্টভাবে বলেছেন আমি সাক্ষ্য দিচ্ছি জনগণ ভোট দিতে পারে নাই মাননীয় স্পিকার মাইকে আজান দিয়েও ভোট কেন্দ্রে ভোটারদের আনা যাবে না মাননীয় স্পিকার মির্জা কাদের সবচেয়ে এখন আলোচিত ব্যক্তি উনি এখন বর্তমান সময়ে পরিষ্কারভাবে বলছেন যে আজকে যদি বৃহত্তর নোয়াখালীতে নির্বাচন হয় ২-৩টি আসন ছাড়া যারা আজকে পার্লামেন্টের সদস্য হয়ে আছেন পালানোর দরজা খুঁজে পাবেন না এই কথাগুলি কি মাননীয় স্পিকার অসত্য মাননীয় স্পিকার আজকে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার বলছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন অনিয়মের একটি নির্বাচনের মডেল মাহবুব তালুকদার নির্বাচন কমিশনার তার দায়িত্ব থেকে বলছেন যে নির্বাচন অংশগ্রহণমূলক হয় নাই সহিংসতা এবং নির্বাচন একসাথে চলতে পারে না এগুলো রাষ্ট্রের দায়িত্বশীল জায়গা থেকে বলা হচ্ছে মাননীয় স্পিকার আজকে আমার মহামান্য রাষ্ট্রপতি তার বক্তব্যের ৯ অনুচ্ছেদে উনি বলছেন যে দেশে আইনের শাসন মাদক সন্ত্রাস নির্মূলে সরকার উল্লেখযোগ্য সাফল্য মাননীয় স্পিকার আমি কয়েকটি এক্সাম্পল দিয়ে বলব আমি গতকালকে আমার ভাই মোবাইল একটা ব্যাপক ভাইরাল হয়েছে যশোরের এক এমপি ওসির সাথে যে কথোপকথন মাননীয় স্পিকার বিষয়টি তদন্তের দাবি রাখে সরাসরি ওসিকে বলছে যে তুমি মামলা ওই থানায় বোমা নিক্ষেপ করো এবং তার বিরুদ্ধে মামলা দাও আজকে প্রথম আলোর হেডলাইন নিউজ মাননীয় স্পিকার আমি বিস্মিত হই চট্টগ্রামে মেজর সিনা হত্যাকাণ্ডের পর তদন্ত রিপোর্ট দাখিল হয়েছে তদন্ত রিপোর্টে র্যাব যে তদন্ত রিপোর্ট দাখিল করেছে এটি উদ্বেগের মাননীয় স্পিকার আমরা পার্লামেন্টে দেখলাম এই সংসদের একজন সদস্য হাজি সেলিমের পুত্র ইরফান সেলিমের বাড়ি ঘেরাও করে অভিযান চালিয়ে অকিটকি মাদক অস্ত্র উদ্ধার করা হলো আজকে তার তদন্ত রিপোর্ট ফাইনাল রিপোর্ট দেওয়া হচ্ছে তাহলে র্যাবের ডিজি বলছে যে না আমরা যে অভিযোগ দাখিল করেছি সত্য আর পুলিশ দিচ্ছে ফাইনাল রিপোর্ট মাননীয় স্পিকার এগুলো আইনের শাসনের সম্পূর্ণ পরিপন্থী মাদক নির্মূলের নামে মাননীয় স্পিকার বিশেষ অভিযানে শত শত নিরপরাধ মানুষকে বিনা বিচারে হত্যা ঘটানো হয়েছে মাননীয় স্পিকার এগুলো আইনের শাসন বলা যাবে না মাননীয় স্পিকার আজকে সারা বাংলাদেশে এখানে দীর্ঘ আলোচনা হয়েছে মাননীয় সদস্যরা আলোচনা করেছেন বৈদেশিক রিজার্ভের কথা আজকে অত্যন্ত প্রশংসার সাথে বলছেন কিন্তু বৈদেশিক ঋণের পরিমাণ কত মাননীয় স্পিকার আজকে বিদেশে কত লক্ষ কোটি টাকা পাচার হচ্ছে সে বিষয়গুলো কিন্তু আজকে আমাদের আলোচনার মধ্যে নাই আজকে আমি মিডিয়ায় দেখলাম যে একটি নতুন শিশু জন্মগ্রহণ করলে ৩০,০০০ টাকার অধিক মাথায় ঋণের বোঝা নিয়ে আজকে জন্মগ্রহণ করছে মাননীয় স্পিকার লক্ষ লক্ষ কোটি টাকা আপনি বিদেশ থেকে ঋণ নিয়ে আসছেন মেগা প্রকল্প বানাচ্ছেন আর জাতীয় উন্নয়নের নামে জাতীয় লুটপাট হচ্ছে বিদেশে টাকা পাচার হচ্ছে এই তথ্য মহামান্য রাষ্ট্রপতি কিন্তু আমাদের এই ভাষণে দিতে পারেন নাই আল্লাহ পাক আমাদের দুটো চক্ষু দিয়েছে মাননীয় স্পিকার এক চক্ষু দিয়ে আপনি একপাক্ষিক বক্তব্য দিতে পারেন আপনাকে যেমন ভালো এবং মন্দ দুটোই আপনাকে বলা উচিত ছিল মাননীয় স্পিকার আজকে পরিবেশের যে বিষয়গুলো নিয়ে এসেছেন আজকে সারা বাংলাদেশে ইউনিয়ন পর্যায় থেকে রাজধানী পর্যন্ত পরিবেশের যে বিপর্যয় ঘটেছে आज के 5 লক্ষ 6 লক্ষ কোটি টাকার বাজেট আজকে পরিবেশ উন্নয়নের জন্য আপনাকে সবচাইতে বেশি দৃষ্টি দিতে হবে। আজকে মহামারী কোভিড নয়, যদি আজকে পরিবেশ বান্ধব ব্যবস্থা আমরা তো উদ্যোগ গ্রহণ করতে না পারি, এর চাইতেও ভয়াবহ মহামারীতে গোটা মানব জাতিকে আক্রমণ করবে। মাননীয় স্পিকার, আজকে স্থানীয় সরকার ব্যবস্থা আজকে ধ্বংস। স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলিতে আজকে সরকার যাকে মনোনয়ন দিচ্ছে তারাই সেখানে নির্বাচিত হচ্ছে এবং দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। মাননীয় স্পিকার, নির্বাচন নামে আজকে বাংলাদেশে কোনো সংস্কৃতি নাই, নির্বাচন নামে একটি প্রহসন এবং তামাশা অনুষ্ঠিত হচ্ছে। মাননীয় স্পিকার, শিক্ষা অঙ্গনে আজকে শুধু শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়নের কথা বলছেন, প্রাথমিক থেকে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানের ভবন উন্নয়ন হচ্ছে, কিন্তু আজকে প্রাথমিক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কলেজ এই সমস্ত যে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আজকে ব্যাপক জনবলের সংকট। মাননীয় স্পিকার, এই জনবল সংকটের উদ্যোগ আজকে সরকার গ্রহণ করছে না। আজকে সবচাইতে যেটি সংকট মাননীয় স্পিকার, আজকে আমাদের নৈতিক শিক্ষা আজকে মাধ্যমিক এই উচ্চ মাধ্যমিক এই জায়গাগুলো থেকে আজকে নৈতিক শিক্ষা উঠিয়ে দেওয়ার কারণে আজকে আমরা আধুনিকতার নামে ধর্মীয় শিক্ষা প্রতি উপেক্ষা করে সমাজে নীতিহীন পরিস্থিতি সৃষ্টি করছি। মাননীয় স্পিকার, এটি আজকে আমাদেরকে অত্যন্ত উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। আজকে মাননীয় স্পিকার, এই সময়ে আমরা কোভিডের কারণে আইন পাশ করে আমরা অটো পাস দিলাম। মাননীয় স্পিকার, এই অটো পাসের কি অবস্থা হয়েছে? মাননীয় স্পিকার, প্রায় চার গুণ মাননীয় স্পিকার আজকে অটো পাস দেওয়া হয়েছে। এটি খুবই উদ্বেগের। মাননীয় স্পিকার, আজকে মাননীয় স্পিকার আমি স্পষ্টভাবে বলবো, যেহেতু সময় কম, মাননীয় স্পিকার, নষ্ট রাজনীতি নষ্ট মানুষ তৈরি করে। মাননীয় স্পিকার, দুর্বৃত্তায়ন দুর্নীতির রাজনীতি দুর্নীতিবাজ তৈরি করে। মাননীয় স্পিকার, রাজনীতির দুর্বৃত্তায়নের কারণে আমাদের যে জাতীয় মূল সংকট সেটি আজকে আড়াল হয়ে যাচ্ছে। এই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী সরকার এর দায় এড়াতে পারবে না। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রী নিজেই বলছেন যে আমি চোর ধরে চোর হয়ে যাচ্ছি। বাস্তব সত্য কথা উনি বলেছেন। মাননীয় স্পিকার, সত্যকে কখনো মিথ্যা দিয়ে ঢাকা যাবে না। মাননীয় স্পিকার, আজকে আপনি চোর যখন বহাল করছেন, অনিয়ম দুর্নীতির মধ্যে নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধি দুর্নীতির মধ্যে দিয়ে সরকার গঠন করছেন, এর মধ্য দিয়ে আপনি দুর্নীতিমুক্ত প্রশাসন দুর্নীতিমুক্ত আপনার জনপ্রতিনিধি আপনি তৈরি করতে পারবেন না, এটি কোনোভাবেই সম্ভব নয়। সুতরাং মাননীয় স্পিকার, আজকে বাংলাদেশে যে উদ্বেগ, আজকে পার্লামেন্ট 10 দিন যাবৎ চলছে, আমি বহু চেষ্টা করেছি সমসাময়িক বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য। মাননীয় স্পিকার, সবসময় দেখেছি অনির্ধারিত আলোচনার সুযোগ দেন বিরোধী দলকে। মাননীয় স্পিকার, আমি সবসময় দেখেছি পয়েন্টস অফ অর্ডারও আপনি সুযোগ দেন, কিন্তু আজকে 10 দিন ধরে সংসদ চলেছে, ন্যূনতম কোনো সুযোগে ধারে কাছে নাই। আজকে দেশে ভ্যাকসিন দেওয়া হচ্ছে, আজকে ভ্যাকসিনের বিষয় নিয়ে আমাদের কথা বলার আছে, আজকে অটো পাস নিয়ে কথা বলার আছে, স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কথা বলার আছে। আজকে আমাদেরকে যদি এই সুযোগগুলো আপনি না দেন তো বিরোধী দল এখানে কি কাজ করবে? মাননীয় স্পিকার, আমরা শুধু বেশ বাহবা বলার জন্য জাতীয় সংসদে আসবো? আমরা শুধু বিরোধী দল এখানে এসে আপনার এই ঘন্টার পর ঘন্টা আপনার 4 ঘন্টা 5 ঘন্টা আলোচনা হচ্ছে, কিন্তু আপনি আধা ঘন্টা 10 মিনিট 15 মিনিট আপনি সমসাময়িক বিষয়গুলো নিয়ে আপনি কোনো আলোচনার স্পেস দিচ্ছেন না। আপনি পয়েন্টস অফ অর্ডারের ক্ষেত্রে মাননীয় স্পিকার আপনাকে আমি কার্যপ্রণালী দেখতে বলবো। 301 বিধিতে এখানে পরিষ্কারভাবে পয়েন্টস অফ অর্ডারের 301 বিধিতে বলা হচ্ছে যে আজকে আপনার স্পিকার কোন সদস্যকে কর্মসূচির 1 দফা শেষ হওয়ার অন্য দফা আরম্ভ হওয়ার মধ্যবর্তীর সময়ে অনুরূপ বৈধতার প্রশ্ন উত্থাপন করার সুযোগ দিতে পারেন। আমি প্রত্যেকদিন হাত তোলার চেষ্টা করেছি, সুস্পষ্টভাবে 301 বিধিতে বলা হচ্ছে। আমি পয়েন্টস অফ অর্ডারও কথা বলতে পারবো, আপনি বলে দিলেন যে সব আলোচনা শেষ হওয়ার পর দিবেন। মাননীয় স্পিকার, কার্যপ্রণালী বিধি কথা বলেন। স্পিকারের ক্ষমতা আছে, স্পিকার ক্ষমতার আপনি ইচ্ছা করলে নাও দিতে পারেন, কিন্তু বিরোধী দলকে আজকে প্রধানমন্ত্রী বলছেন যে বিরোধী দল আজকে একেবারে অকার্যকর। বিরোধী দল আজকে আছে? মাননীয় স্পিকার, আজকে এখানে সরকারি এখানে বিরোধী দলকে বলতে গেলে আজকে জনাব রাশেদ খান মেনন, জনাব হাসানুল্লাহ কিন্তু তারা বলছেন কি ফরমাশি বিরোধী দল দিয়ে আপনি জাতীয় সংসদ কার্যকর করতে পারবেন না। আজকে যখন আমরা কথা বলি তখন দেখি যে আমাদের কথা কাউন্টার দেয়, তথা যাদেরকে বিরোধী দলের চেয়ারে আপনারা বসিয়ে রেখেছেন। মাননীয় স্পিকার, বাংলাদেশ আজকে স্থানীয় সরকার নির্বাচন হচ্ছে। আজকে আপনার কাছে আমি প্রশ্ন করছি যে আজকে নির্বাচনে এই বিরোধী দলের কোনো প্রার্থী আছে? বাইরে তো একাকার, চট্টগ্রাম সিটি কর্পোরেশনে অন্যান্য জায়গায় মহাজোটের শরিকরা একসাথে ভোট করছে। আপনি বাইরে করবেন একরকম চরিত্র, ভিতরে এসে কি ভিন্ন চরিত্র করা সম্ভব? মাননীয় স্পিকার, সত্যিকার অর্থেই 1988 সালেও জেনারেল এরশাদ পার্লামেন্টে একটি গৃহপালিত বিরোধী দল তৈরি করেছিল। মাননীয় স্পিকার, 2008 সালের ওই নির্বাচন। 2 মিনিট মাননীয় সদস্য, 2 মিনিট। মাননীয় স্পিকার, এই যে পার্লামেন্ট গঠিত হয়েছে একসাথে 2018 সালে ভোট করলেন মধ্যরাতের, যারাকে বিরোধী দলের চেয়ারে বসালেন, একই সাথে নৌকা প্রতীক নিয়ে ভোট করেছেন, অন্যান্যদেরকে বিভিন্ন প্রতীক দিয়েছেন, তারাকে আপনি এখন বিরোধী দলের চেয়ারে বসাবেন? এটা হয় মাননীয় স্পিকার? কিভাবে পার্লামেন্ট কার্যকর হবে? কিভাবে পার্লামেন্টকে আপনি কার্যকর করবেন? आज के माननीय स्पीकर दुर्नीतिर मात्रागुलो कोथाय दाड़िये आज के ढाका सिटी करपोरेशनेर मेयर साबेक मेयर एकजन अपरेर बिरुद्धे राघव बोयल चुनापुटिर अभियोग निये आसछे दुर्नीति दमन कमिशन के एगुलोर ब्यापारे पदक्षेप ग्रहण करबे ना। आज के माननीय स्पीकार आवामी लीगेर निर्वाचनी इश्तेहारेर मध्ये छिलो जे आपनार प्रति निर्वाचनेर आगे संसद सदस्यदेरके मंत्रीदेरके एमपीदेरके आमलादेरके आज के सम्पदेर हिसाब दाखिल करते होबे। गत 12 बछरे कि आपनारा एई चर्चा आमरा करते पेरेछि? आज के केन करछि ना माननीय स्पीकार? केन आज के चर्चार जायगाय आमरा जेते पारछि ना? आज के सत्यिकार अर्थे माननीय स्पीकार आमरा जखन देखी जे कोनो दुर्नीतिर कथा आसलेई आज के एकेबारे आमादेर काछे मुखस्थ हये गेछे। माननीय मंत्रीरा दायित्वशील जायगा थेके बोले आईनेर आवताय निये आसा होबे, जड़ित जेई केउ थाकुक ताके शास्ति देওয়া होबे, अपराधी जे दलेरই হোক अपराधी अपराधी। माननीय स्पीकार सबशेषे कि बोलेन? উন্নয়নকে বাধাগ্রস্ত করার জন্য এগুলা ষড়যন্ত্র সবশেষ। এখানেই মাননীয় স্পীকার কি বলবো মাননীয় স্পীকার, সত্যিকার অর্থে এগুলা আমরা আলোচনা করতে চাই। আমি অনুরোধ করব মাননীয় স্পীকার, সংসদ যদি সত্যিকার অর্থে বিরোধী দলের কণ্ঠকে আপনি স্তব্ধ না করে দিয়ে এখানে কাজ করার সুযোগ দেন তাহলে আমাদেরকে সুযোগ দিতে হবে, আমাদেরকে স্পেস দিতে হবে, আমাদেরকে কথা বলার ব্যবস্থা আপনাকে দিতে হবে। 10 দিন আপনি সংসদ চালাচ্ছেন কিন্তু কোনো অবস্থাতেই কিন্তু আমরা কোনো সুযোগ পাইনি। আমাদেরকে সময় দিচ্ছেন 10 মিনিট, তারপরে টাইম কেটে দিচ্ছেন। আমরা তো মাত্র 2-3 জন সদস্য। কালকে দেখলাম আমাদের একজন সদস্য কথা বলার সময় যেভাবে সংসদে হইচই হয়েছে মাননীয় স্পীকার, এইটি মাননীয় স্পীকার ঠিক নয়। আজকে যে কারণে মাননীয় স্পীকার আমি আপনাকে বলবো যে এখানে আলোচনা এখানে আজকে জাতীয় নেতৃবৃন্দের নাম করা হয়েছে। আল্লাহ পাক মাননীয় স্পীকার এক মিনিট মাননীয় স্পীকার শেষ করবেন মাননীয় সদস্য। জি, আল্লাহ পাক পবিত্র কোরআনে খুব স্পষ্টভাবে বলছেন যে আল্লাহ পাক যাকে দুনিয়াতে আসমানে এবং জমিনে আল্লাহ পাক যাকে মর্যাদা দান করবে, দুনিয়াতে এবং আসমান জমিনে জিন ইনসান তার মর্যাদাকে হানি করতে পারবে না। যাকে আল্লাহ পদস্থ করতে চায় সমস্ত জিন ইনসান যদি একত্রিত হয় তাকে কেউ সম্মানিত করতে পারবে না। আপনি জিয়া রহমানকে বলবেন রাজাকার, মুক্তিযোদ্ধা নয়। আপনি জিয়া রহমানকে যতই চেষ্টা করেন, জিয়া রহমানকে আল্লাহ যে সম্মান এবং মর্যাদা দিয়েছে তাকে আপনার শত চেষ্টা করেও স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বিমানবন্দর থেকে নাম মুছে ফেলে দিও তাকে আপনারা অসম্মানিত করতে পারবেন না। তাকে যে সম্মান মর্যাদা আল্লাহ পাক দান করেছে, বঙ্গবন্ধুকে যে সম্মান এবং মর্যাদা আল্লাহ পাক দান করেছে, আমি বা অন্য কেউ যদি চেষ্টা করে তাকে অসম্মানিত করতে পারবে না। মাননীয় স্পীকার, আমি মনে করি জাতীয় সংসদে আলোচনা হওয়া দরকার ছিল। ভাস্কর্য মূর্তি নিয়ে আজকে যে উত্তেজনা উদ্বেগ তৈরি হয়েছিল গত 2 মাসে, এই আলেমদেরকে হাত ভেঙে দেবো, ঠ্যাং ভেঙে দেবো, পা ভেঙে দেবো, এই সমস্ত অশালীন কথাবার্তা বলা হয়েছে, এই বিষয়গুলো নিয়ে পার্লামেন্টে আলোচনা হওয়া উচিত ছিল মাননীয় স্পীকার। এইটির যে ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় সদস্য জনাব মোহাম্মদ হারুন উর রশিদ, আপনি পার্লামেন্ট নিয়ে কিছু বিষয় আপনার বক্তব্যে উপস্থাপন করেছেন, তার মধ্যে আপনি পয়েন্ট অফ অর্ডারের বিষয়ে কিছু বক্তব্য রেখেছেন। আমি আপনাকে অবহিত করতে চাই যে আপনি যতবারই পয়েন্ট অফ অর্ডারের জন্য সময় চেয়েছেন আমি কোনো সময়ই আপনাকে না বলিনি। আমি আপনাকে অপেক্ষা করতে বলেছি। আমি বলেছি আমাদের হাতে অনেক গুরুত্বপূর্ণ কার্যক্রম রয়েছে যেগুলো দৈনিক কার্যক্রমের অন্তর্ভুক্ত। আপনি কার্যপ্রণালী বিধি দেখাচ্ছেন, কার্যপ্রণালী বিধি অনুযায়ী আমার দৈনিক কার্যক্রমের এজেন্ডারভুক্ত যে বিষয়গুলো সেগুলোকে আমাকে অবশ্যই প্রাধান্য দিতে হবে এবং তারপরে আমি অনির্ধারিত আলোচনায় যেতে পারি। কাজেই আপনাকে কোনো অধিকার ক্ষুণ্ণ করা হয়নি। আপনি অনির্ধারিত আলোচনা করতে চেয়েছেন, আমি আপনাকে অনুরোধ করেছি যে আপনি বসুন, অপেক্ষা করুন। আমার দিনের কার্যসূচির কার্যক্রম সমাপনে আমি আপনাকে সুযোগ দেব। তো আপনি সেই সুযোগ গ্রহণ করেননি, সেটা আপনার বিষয়। আপনি সংসদ অধিবেশনে সারাক্ষণ উপস্থিত থাকতে চাননি, আপনি চলে গেছেন, সেটা আপনার বিষয়। কিন্তু আপনি যদি আমার কথা অনুযায়ী শেষ অবধি থাকতেন অবশ্যই আমি আপনাকে সুযোগ দিতাম এবং তাহজিব আলম সিদ্দিকীকে সেইভাবেই আমরা সুযোগ দিয়েছি এবং হাউস আমি কিভাবে পরিচালনা করব সেই বিষয়টির ব্যাপারে সমগ্র সিদ্ধান্ত আমি গ্রহণ করি যাতে সুষ্ঠুভাবে গুরুত্বপূর্ণ বিষয়গুলোকেই আমরা আগে নিষ্পত্তি করতে পারি। আর তারপরে আরেকটি বিষয় অবশ্যই আপনার বিবেচনায় রাখা প্রয়োজন, যেটা কোভিডকালীন সময়ে আমরা একটা প্যান্ডেমিকের মধ্যে আমাদের জাতীয় সংসদ পরিচালনা করছি। কাজে অনেক বিষয়ই আমাদের সেই বিষয়গুলো মাথায় রেখে সীমাবদ্ধতার মধ্যেই সেটা পরিচালনা করতে হয়। কাজে আমি আশা করি যে এই বিষয়গুলো সামগ্রিকভাবে বিবেচনা নেওয়া আপনার প্রয়োজন। এবং আপনি যেভাবে বললেন যে 10 দিনে আপনাকে অনির্ধারিত আলোচনার সুযোগ দেওয়া হয়নি, এই কথাটি যুক্তিসঙ্গত নয়, গ্রহণযোগ্য নয় বলে আমি মনে করি। কাজেই আমি সংসদ পরিচালনায় সকলকে সমানভাবে সুযোগ দেয়া এবং যেখানেই আপনাদের বক্তব্যের সুযোগ আছে সেখানে কোনো ধরনের ডিসক্রিমিনেশন ছাড়া সেই সময়টি আমি দেওয়ার চেষ্টা করে থাকি। কাজেই আমাকে সংসদ পরিচালনা সুষ্ঠুভাবে করার জন্য আমি সকল মাননীয় সংসদ সদস্যকে আমাকে সহযোগিতা করার জন্য আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি।